অনুষ্ঠানকে সৌন্দর্যমণ্ডিত করতে আজকে মঞ্চে যারা তাশরিফ রেখেছেন, দেশের খ্যাতনামা শিক্ষাবিদ, রাজনীতিবিদ, পীর মাসায়েখ সহ যারা আমাদের এই অনুষ্ঠানে তাশরিফ এনেছেন, আমাদেরকে সহযোগিতা করেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষত আমাদের বীর মুর্শিদ ভাই বাহাদুর যদি বসেন, বিলফুল গরিব এখানে তাশরিফ এনে আমাদেরকে কৃতার্থ করেছেন, আমরা তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। যতদিন পর্যন্ত এই ছেলে আমাদের মাথার উপর উপর থাকবে, এই দেশে খেদমত খাল, এই দেশে ইসলামী আকিদার আন্দোলনে দাঁড়ানো ইসলামী অজয়, দাঁড়ানো ইসলামিয়া থাকবে, দাঁড়ানো ইসলামিয়ার জানবাজ কর্মীবৃন্দ থাকবে, সেই কথা বলে আজকের সভার প্রধান অতিথি হযরত মাহমুদউদ্দিন চৌধুরী ওরফে ফজলিকে দাঁড়ানো ইসলামের কর্মীদের উদ্দেশ্যে নসিহত পেশ কর আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আমার বাড়ি বাংলাদেশের শেষ সীমান্তে সুরমা পুষ্কার বাহুল্যে মায়ার বাঁধনে বাধা, অগণিত দুঃখ মানুষের নিবাস যেখানে, সেখানে হাজারে দিন ফুলতলির দমিনে গভীর নিশীথে নীরবে নিরলে ঘুমা, ভিড়ের বেলা তাদের চরণ দুলা বুকে নিয়ে এক অপরূপ মায়ামাখা পরিবেশ সৃষ্টি হয় ফুলতলির জমিনে। সেখানে আমার জীবনের অধিকাংশ সময় অতিবাহিত হয় এতিম নিয়ে ফেলা। মুজকো শহীদে কারবালা সে ইস্তাদের প্যার হয়, আমি কারবালার শহীদগুলোকে মন ভালোবাসি, জিস্তারে হত্তাওয়ালা কো এতিমও কি দোয়া সে প্যার হয়। গত রাত্রে শতাধিক এতিমকে নিয়ে আমার পীর মুর্শিদ ওয়ালি মাখতারের মাজার শরীফ জিয়ারত করে বিশেষ কবি আপনাদের জন্য দোয়া করেছে। মনে হলো যেন সেই সবুজ আমামা মায়ামাখা আঁকি, তিনি যেন বলতেছে যে তারাবি যে ইসলামের উপর আমি যে দোয়া করে গেছি, সেই দোয়া যেন তাদের মাথার উপরে ছায়ারূপে মায়ারূপে বিরাজিত থাকে। এখানে যে বুজুগানিকেরাম এসেছেন ওই বাচ্চাদের জন্য দোয়া করবেন। কিছুদিন আগে রোহিঙ্গা যে মানুষগুলি এই শহীদদের রক্ত রাঙ্গা কত পাহাড় পর্বত পার হয়ে আকাশের নিচে রোনাজারি করছে বাংলাদেশের জমিনকে তারা নয়ন ধরে চিত্ত করছে, সেখানে পাহাড়ি অঞ্চলে দাঁড়িয়ে আছে দেখে কয়েকটি ছেলে মাথায় বুঝা নিয়ে ওই পাহাড়ে দিকে যাচ্ছে, থামাও গাড়ি তারাওয়ালা বলল যে ওরা তারামিদের ছেলে, ওরা মাথায় বুঝা নিয়ে ওই নিরাশ্রয় মানুষের দিকে এগিয়ে যাচ্ছে পাহাড়ের দিকে। শুধু বললাম যদি যৌবন ফিরে আসতো ওদের সাথে বোঝাবহন করতাম, আজকে অমর পন্থী পথির দিকে দিকে প্রয়োজন, পিঠে বোঝা নিয়ে পাড়ি দিবে যারা প্রান্ত। আমি জানি যে ওরা যে বোঝাবন করছে তার এই আয়াত সম্পর্কে অবগত, এই আদর্শে বিশ্বাসী। আপনাদের আমি সেখানে এত উৎসাহিত হলাম এই ব্যাপারে যেন কিছুক্ষণের জন্য যুবক হয়ে গেলাম। আপনাদের কাছ থেকে অনেক কিছু আমি শিখেছি, আমি অনেকবার বৃদ্ধ হয়ে যুবক হয়েছি আপনাদের দেখে। তারপর আমি বারবার সেখানে গেলাম, কিন্তু সবসময় আমার নয় সম্পর্কে দৃষ্টটা উদ্ভাসিত হয়ে উঠেছিল যে তারা যে ইসলামের ছেলেরা মাথায় বুঝানি ওই পাহাড়ের দিকে আমি বাংলাদেশ লিবারেশনের আগে আমি ছাত্র, তখন ওই ঢাকার ওই পাশে ঝড় ধন্দে অনেক লোক মৃত্যু।
তখন আমার এক বন্ধু ছিলেন মেডিকেল কলেজে পড়তেন, আমরা প্রতিবেশী ঢাকা আলিয়া হোস্টেল, তিনি আমাদের বোর্ডিংয়ের গেটে দাঁড়িয়ে আছেন, আমার সঙ্গে পরিচয় ছিল, ভাল আপনাকে একটা কথা বলতে চায়, কি বলেন? উনি চলেন, আমরা ওই দুর্গত এলাকায় সাহায্য করি। 17 জন যুবক আমরা ইউনিভার্সিটিতে ছিলেন, মেডিকেলে ছিলেন, তারপর আমাদের ঢাকা আলিয়া, আমরা 24-25 দিন সেখানে কাজ করলাম। অনেক লাশ দেখলাম, অনেক বাচ্চা মৃত্যুবরণ করেছে, মা এভাবে রক্ত রাঙা কাপড় নিয়ে বসে আছে। সেই একজন মানুষ আমাদের ডাক দিয়েছিল, কি ডাক, কোনো স্বার্থে নয়, বড় নীরবে নীরবে অন্তরঙ্গ সংবাদের মাধ্যমে তিনি আমাদের ভিতরে যে আগুন জ্বালিয়ে দিয়েছিলেন, সে আগুন আমাদের এই বিপন্ন মানুষের কাছে নিয়ে গিয়েছিল। তাই বলি, যুবকরা মানুষের হৃদয়ে আগুন জ্বালাতে পারে, বৃদ্ধকে যুবক করতে পারে, তবে হর গাকে হস্তা দিল না তো আসলেন, যখনই ব্যক্তমূলত হয়ে পড়ি, হর গাকে ইয়াদে রুইয়ে তো কোন জমা আসবেন, ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারাও বলো যখন মনে পড়ে তখন যুবক হয়ে যায়। আমরা আপনাদের সেই কর্মকাণ্ড, সে অনেক বছর আগের কথা, আর আমি যে জন্ম হয়েছি এখন ওনারা বড় বড় পজিশনে আসেন। সুরমা নদীর তীরে দুই ব্যক্তি মৃত্যুবরণ করলেন, তাদের অসহায় বিধবা গজিন রাতে, সেই আমি নিজেই দেখছি, কান্না শুনতেছি, সেখানে গেলাম, ঘর নষ্ট হয়েছে। তালামিজের কর্মী 4-5 জন, আমি সেখানে যাওয়ার পর তারা সমস্ত দিন পরিশ্রম করবে, এত বেশি গরম ছিল যে সেই গরমের মধ্যে প্রথমে নিয়ম হলো ঘর ভাঙতে হয়, তারপর বাঁধতে হয়, সেখানে খুব বেশি গরম ছিল। আমি ওই ছেলেদের বললাম, বাবারা এখানে আসো, আর একটি আগুন জ্বালাও ওই ফল দিয়ে, এখানে আগুনের পাশে কিছুক্ষণ দাঁড়াও, তারপর দেখবে তুলনামূলকভাবে অনুরোধ দিয়ে তাপ এসছে, সেই ট্রেনিংটা দিলাম। ওই যে মানুষগুলি ওই যেখানে দাঁড়িয়ে কাজ করতেছিলাম, সেখান থেকে আকাশের গায়ে হেলান দিয়ে পাহাড় ঘুমায়, ভারতের পাহাড় দেখা যায়, এইদিকে সুরমা নদী, এর তীরে আমরা কর্ম করলাম। এই মানুষগুলি যে তারামীর কর্মীরা আমার সঙ্গে ছিল, তারা আলহামদুলিল্লাহ এখন বিশেষ সম্মানের আসনে প্রতিষ্ঠিত। কয়েকজন এদিন মানার ছেলে তারামিজ করে খুব খুশি আনন্দিত, কি রে তোমাদের এই খুশির কারণ, বলে এবার পরীক্ষায় সমস্ত আমরা প্রথম বিভাগে পাশ করেছি। আমার মনের একটা জিজ্ঞাসা দূর হলো যে ছাত্র সংগঠন করলে ছাত্রের রিজাল্ট ভালো হতে পারে, সেটা একটা প্রমাণ। আর মানুষকে নসিহতের সময় অনেক বছর আগের কথা, আমি ঢাকা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল রুম থেকে আমার উস্তাদ সৈয়দ মুফতি আমিনুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি, আল্লামা কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, আব্দুস সত্তার সাহেব, আরও অনেকই বের হল, আমি এক জায়গায় দাঁড়িয়ে আছি, আমি গুটি শুটি সালাম জানাইলাম, তারপর আমার উস্তাদ সাহেব বললেন, ওয়ালি সাহেব কে এসে এরকম মেরা সালাম খান, আমার ওয়ালি সাহেবের দুস্তি ছিল বৈতরঙ্গের পুরো, আর সেটি আমার একেবারে নিকট এসে বললেন, তখনুকির তরফ খেয়াল রাখ না, পায়জামার দিকে খেয়াল রাখবে। এখনো কোনো জায়গায় পায়জামার ইসেন্সকে গেলে আমার হুজুরের সেই চেহারা আমার মনে পড়ে, এবং তখনুকির তরফ খেয়াল রাখ না, এই কথা আমার মনে পড়ে। আপনাদের জন্য যারা এখানে তশরিফ এনেছেন, অনেক বুজুগানে কেরাম যারা তালামিদের জন্য দোয়া করতেন, তারা দুনিয়া থেকে চলে গেছেন, বুজুগানে কেরাম যারা জীবিত আছেন, সহযোগিতা করবেন, দোয়া করবেন। আর যে সমস্ত বক্তৃতার সার সংক্ষেপ যদি কেউ বের করেন, তবে আপনাদের পড়াশোনা করতে হবে এবং তাকওয়া তাজকিয়া নাফস আর দিদে বিনাদি কর্তারব খোদা আছে আকুম কানুরী কানুরী, এই আলো সৃষ্টি করতে হবে, সঈদে কল্লা ইসলামের সাথে সম্পর্ক সৃষ্টি হবে। আল্লাহ আমি আল্লাহ সাল্লা সঈদিনা মোহাম্মদ আলি ও সাহাবি আলমাই রব্বির হামহুমা কামা হাব্বায়ানি সাগীরা, রব্বির হামহুমা কামা হাব্বায়ানি সাগীরা, রব্বি ইরহামহুমা কামা রব্বায়ানি সগীর, আল্লাহ এই কাফেরকে তুমি কবুল কর। এই ছেলেগুলি যেন মা বাবার নয়ন ইহকালে জোড়ায়,
বরখালি হলো হাসরের ময়দানে তাদের দেখে যেন তাদের মা বাবা আল্লাহ এদের এই দেশের সুনাগরিক হিসেবে গড়ে তোল, পথ মদিনার সেই রাহগীর হিসেবে পথ চলতে দাও, পথের অন্তরায় দূর করে দাও। আমাদের জন্য যেন তাদের দোয়া থাকে আর আমরা যেন তাদের জন্য দোয়া করতে পারি। ক্ষমা করো দয়াময়, জীবন চিরে স্বপ্ন ধীরে ধীরে শেষ, অতীত জীবনের সব অপরাধ ক্ষমা, জীবনের যে সময়টুকু আসে সহি কাজে বিয়ে করার তৌফিক দাও। আল্লাহ এই ছেলেগুলিকে তুমি কবর করো দিনের সাথে বুঝে, দেশের যেন তার হয় সুনাগরি। এই প্রিয় জন্মভূমির বুকে যত অসহায় মানুষ তাদের দ্বারে দ্বারে যেন তারা বিচরণ করতে পারে। সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ইয়া রাব্বাল আলামিন আমিন ইয়া রাব্বাল আলামিন।